গুড মর্নিং, বিকাল 4টা বাজে, গুড মর্নিং। আমরা আজকে ফাইনালি ক্যামেরা কিনবো। ওকে, তুমি বল ঠিক বল। আচ্ছা না, তুমি কি ক্যামেরা কিনবো? ফাইজে ফুল ফ্রেম ক্যামেরা না, নাম কি, মডেল কি? সনি এ উইলিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বহুদিন পর ভিডিও বানাইতেছি। এন্ড লাস্ট ক্যামেরা ভিডিও কবে বানাইছিলাম ফাইজে? ক্যামেরা কিনলাম যে এক্স্যাক্ট ডেটটা বলি, 2020 সালের জুলাইতে আমরা ক্যামেরা কিনছিলাম লাস্ট, আর এখন 24 ডিসেম্বর 2021। এর বছর পর আমি ফুল ফ্রেমে শিফট করতেছি। এন্ড আই নো আই এম দ্য লাস্ট ওয়ান, বিকজ আপনারা সবাই লিটারালি সবাইকে দেখছেন ফুল ফ্রেমে শিফট করতে। কি ক্যামেরা কিনবেন না কিনবো ওগুলো তো একটু পরে কথা বলবো, বাট আমার এখনকার যে সেট আপ, প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম শুটিং উইথ দিস সেট আপ। নিউ সোনি ক্যামেরা সেট আপ, এভরিথিং উইল চেঞ্জ। আজকে পরে থেকে আমরা আমাদের বাকি চ্যানেলগুলোর জন্য যে ভিডিওগুলো শ্যুট করব, ইনক্লুডিং দিস ওয়ান, ওগুলো অনেক ডিফারেন্ট হবে এন্ড বেটার কোয়ালিটি হবে। সাদির ভাষায় হচ্ছে অনেক কি জানি ক্রিসপি হবে, ফুড রিভিউ দেখছো নাকি, বাটারি স্মুথ হবে, কোয়ালিটি 4K ফুল ফ্রেম 10 বিট কালার। আমরা একটু পরে যাচ্ছি বসুন্ধরাতে, এরপর ওখানে গিয়ে দেখাবো। অ্যাজ অলওয়েজ বসুন্ধরার এই জ্যাম তো থাকবেই, এই পার্কিং এর জ্যাম যদি না থাকে ফিলই আসে না যে বসুন্ধরা যাবো। আগে কি আমরা জ্যাকেটটা কিনবো নাকি ফাইজা? আউট অফ কনটেক্সট মনে করতেছে সবাই যে কি রে ভাই জ্যাকেট করতে গেছে। আচ্ছা আমার একটা ইভেন্ট আছে সন্ধ্যাবেলা, বসুন্ধরা থেকে একটা জ্যাকেট কিনবো শীতের জন্য, এই ভরসায় আমি খালি টি শার্ট পরে আসছি। আর কিছু আছে ব্ল্যাকের মধ্যে আমার সাইজের? আচ্ছা ব্ল্যাক না হইলে অন্য কোনো কালার, একটু ডার্ক কালারের মধ্যে ওমা আজকের মতো তাড়াতাড়ি জীবন আমি ক্যামেরা কিনি নাই। আগে আগে খুলে ফেললাম, আমার একটু তাড়া আছে, আমি একটু পরে দেখাবো বক্সে কি আছে। অবশ্য সোনির বক্সে কি থাকে না থাকে সবাই জানেন কম বেশি। দেখি অন করেন না তুমি ভাই, মেনু সিস্টেমে না ঢুকলে তো A7 IV বোঝা যায় না। ফুল টাচ সুবিধা বেশি। ওকে এগুলো পরে দেখাবো, ব্যাটারি দেন একটা এক্সট্রা, ফুল ফ্রেমে তো মনে হয় না দুইটার বেশি আমার লাগবে। চার্জার এটা ডুয়াল চার্জার, খুব ভালো করছে ক্যাপটপ। ক্যামেরা আপাতত এগুলো ফিক্সড ক্যামেরা, সাথে ডুয়াল চার্জার যেটা আমি অলওয়েজ বলি, অ্যান্ড এইটা এখানে অ্যাভেলেবল ছিল দেখে নিয়ে নিছি, নাহলে আমি ইউজুয়ালি আলি এক্সপ্রেস বা অ্যামাজন থেকে অর্ডার করে আনাই। আরেকটা ব্যাটারি, বিকজ ব্যাটারি লাগে লং টার্ম শ্যুট করার জন্য। এখন আমি লেন্স সিলেক্ট করতেছি 17-28 ট্যামরন, এটা একটা অপশন ছিল আমার, সিগমা 24-70 একটা অপশন আছে, এটা এখন লাগাই দেখবো অ্যাকচুয়ালি যে কোনটা অ্যাকচুয়ালি ভালো লাগে। এটা হলো সিগমা 24-72.8, এটা আরেকটা অপশন ছিল আমার, কারণ আমি এখন যে ক্যামেরন 17-70 যেটা ইউজ করি ওটা রিকোয়ারমেন্ট হচ্ছে এই লেন্সটা, বাট এটা অনেক ভালো। আমি সিগমার প্রতি আমার একটা আলাদা টান আছে, এখন সিগমা 16 দিয়ে শ্যুট করতেছি, সো বুঝতেছি না কোনটা নিব। বেসিক্যালি এইটা হলো এই লেন্স ধরার মতোই আমার, যে ওয়াইড যে জিনিসটা ওইটা আমি পাইতেছি না। ওকে এটা হচ্ছে 17-28, এটা হলো ট্যামরনের যেটা আমরা ইউজ করতেছিলাম, যে কারণে ফুল ফ্রেম এত মজা ইউজ করে, কত ওয়াইড দেখো। হ্যাঁ যদি এখানেও ধরি নর্মালি যে ও আচ্ছা আচ্ছা, তাও কিন্তু নাই, আবার মন চাইলে আমি একটু জুম করলে জুমও নিতে পারি। সো আই রিয়েলি লাইক দিস ওয়ান, আমার মন চাইতে সেটা নিয়ে নিতে। নাও কি প্রবলেমটা কি বলো? প্রবলেম হলো এটাতে আমি ধরো 28-এ যাওয়ার পরে বেশি ক্লোজ যেতে পারবো না, যেটা আমি ট্যামরনের আমরা আন্ডার আগের লেন্স যেটা 17-70 দিয়ে যেটা যায় ওটা রাখো, ওইটা রাখলে এটা আবার ফুল ফ্রেম ইউজ করতে পারবো না, অনেক ঝামেলা। তো ভালো লাগতেছে এই 6400 নিয়ে গেলে কেউ সিরিয়াসলি নিত না, এখন থেকে নিবে। আমি মনে হয় আমাদের ব্যাচের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবার লাস্ট হলো ফুল ফ্রেমে শিফট করছি, এতদিনে সবাই চলে গেছে, ইভেন আপনি সবার লাস্ট, আমি সবার লাস্টে আসছি, আমি মনে হয় সবচেয়ে বেশি সময় এই 6400 ইউজ করছি। না আমি A7 IV এর জন্য অপেক্ষা ছিলাম না, আমি ছিলাম A7S3 নেওয়ার চিন্তা করতেছিলাম, কিন্তু এটার বাজেট অনেক বেশি, 20-35 এখনো, ওইটার সাথে কম্পেয়ার করলে 2,40,000 আমি আমার যা রিকোয়ারমেন্ট সেটা আমি ফুলফিল করতে পারতেছি। ভাগ্য ভালো যে সোনি এটা রিলিজ করছে, কারণ এটা যদি রিলিজ না করতো আমি এখনো 6400-ই থাকতাম, অথবা A7C নিতাম, কিন্তু A7C এটার সামনে একদম কিছুই না।
আই থিঙ্ক আমি এই সেট আপের সাথে যাচ্ছি, ট্যামরনের 17-28 2.8, যেটা আমাদের ওয়াইড লেন্সের যেই ডিম্যান্ডটা সেটা যাবে মানে ব্লক করার জন্য বা রান অ্যান্ড গান যেই সেট আপ। আর 50টা নিতেছি আমার প্রফেশনাল ইউজে, যেগুলো ধরেন ওয়েডিং শ্যুট করতেছি, ইভেন্টস বা আবিক ভাই যে শ্যুটগুলো সেখানে ডিটেল শট নিতে হইতে পারে। ভালো, কিন্তু 50-র সাথে আপনি এই যে এটা নেন, এই যে আমি এখন যেটাতে শ্যুট করতেছি সিগমা 16, সিগমা 16 হলো এই যে আপনি যে ব্লগের যে কথা বলতেছেন ওইটা বেস্ট। আর ফিল্ম মেকিং যেতে স্পেসিফিক্যালি চিন্তা করতেছেন আপনি 50 না 35 না, এই যে ডান A7 IV 50mm লেন্স একটা 1.8, একটা 17-28 ট্যামরন 2.8। সো আপাতত আমাদের অল কভার্ড, বাদ বাকি আপনারা যা দেখছেন যে আমার যা যা দরকার ছিল আমি হেভি জিনিসই কিনে ফেলছি সো দ্যাট আমি পরে ফুল ফ্রেম সেট আপ করতে পারি। আমার ট্রাইপড ডান, আগের সেট আপ ভিডিওতে আপনারা দেখতে পারবেন, গিম্বল ডান, ওটা দিয়ে আমি আরও হেভি ক্যামেরা ইউজ করতে পারবো, সো ওটা আমার চলবে ভালো মতো। এখন আই নিড আ মাইক, এইটা হয়তো আমি চেঞ্জ করবো না, ডিটিটাই রাখবো, আমি হয়তো ওয়্যারলেস রোডে যাবো, সমস্যা নেই এটা মানুষ। ওকে, আমি এটা একটা নিতেছি, আমি অনেক রান এন্ড গান শ্যুট করি সো ক্যামেরা কাঁধে ঝুলাই রাখতে হয়। এটা একটা ওকে, সো ইন্ডিভিজুয়ালি কোনটা কত পড়ছে আমি বলে দিব, যেটার জন্য মেইনলি আপনারা ওয়েট করতেছেন A7IV-এর বডি প্রাইস হচ্ছে ডিজিটাল শপে এখন 2,40,000। তা আলাদিন ভাই আমাকে আজকের রেট আমাকে বলতেছে, কালকে এটা কমতে পারে, কালকে এটা বাড়তেও পারে। 24 December 2021 সো আজকের দাম বাংলাদেশে মাত্র ঢুকছে, এটা হয়তো এক দুজন মনে হয় নিয়ে গেছে, সো আমি আর ফার্স্ট হইতে পারলাম না, আমার বলছিল ফার্স্ট হবে, বাট এটা নিয়ে গেছে, এটা 240K এখন প্রাইস। বাকিটা আমি স্টুডিওতে গিয়ে পুরো টিভিতে দেখাবো, কারণ একটু পরে আমার একটা ইভেন্ট আছে, আই হ্যাভ টু রান। পোলারাইজার গাড়ি শ্যুটের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইয়েস, এটা আগে নিয়েছিলাম আমি, বাট আমি এটা থ্রেড সাইজ, যখন আপনারা ফিল্টার কিনবেন থ্রেড সাইজ দেখে কিনবেন যে কত মিলিমিটার কিনতেছেন। তো আমার আগের যে 17-70 যে লেন্সটা ছিল ওইটা আর এখন নতুন যেটা কিনলাম ওইটা সেম পোলারাইজার, তো আমার এটা চেঞ্জ করতে হইতেছে না। ইভেন আমার ND ফিল্টার আগে যেটা কিনছিলাম ওইটাই কাজে লাগতেছে, তো আমার আজকে শুধু বডি, দুইটা লেন্স আর অডিও সেট আপ আমি আগে যে আছে ওগুলো ইউজ করতেছি, এক্সট্রা কোনো খরচ হয় নেই। এগুলো কিছু অ্যাক্সেসরিজ নিতেছি যেহেতু ওয়েডিং ইভেন্টস ইদানিং কিছু করতেছি, ওটাতে কাজে দিবে। ফাস্ট মেমোরি কার্ড কিনছি, এখানে মেইনলি খরচগুলো হচ্ছে। আমি মাস্কের পিছিয়ে হাসতেছি, বোঝা যাচ্ছে না আসলে, না না লিফটে যিনি উঠছি ভুলে গেলাম। ওকে, আমি ফাইজাকে মাত্র নামাই দিলাম, সময় হলো 6:50, এখন আমি লামেডিয়ান যাবো একটা ওয়েডিং ইভেন্ট শ্যুট করতে রেমিনিসেন্সের সাথে। তো ওখানে আমার ফার্স্ট এই A7 IV যেটা সেটা ইউজ করা হবে, তো আপনাদের কী কী কিনছি সেটা দেখানোর আগে অ্যাকচুয়ালি আমি ক্যামেরা ইউজ করে ফেলবো, সো আপাতত একটা ইম্প্রেশন ক্রিয়েট হবে, তো রাতে গিয়ে আমি দেখাবো যে কী কী অ্যাকচুয়ালি কিনলাম, কেন কিনলাম, সব কিছু বলে এক্সপ্লেইন করে একটা ভিডিও ক্রিয়েট করবো। আই থিঙ্ক ওইটা অনেকের জন্য হেল্পফুল হবে, অ্যান্ড কোনটা কত প্রাইস দিয়ে কিনলাম সেটাও আমি দেখাই ফেলবো। অ্যান্ড ডেফিনেটলি সোনি A7 IV যেহেতু কিনছি এটা নিয়ে আরও ভিডিও আসবে, তো কী কী জিনিস জানতে চান না চান সেটা কমেন্টেও জানাবেন, তাহলে আমার জন্য একটু ইজিয়ার হবে। জানো অ্যাকশন বলার আগে 3-2-1 আগে রোল দিতে হয়, রোলিং 3-2-1 অ্যাকশন রোলিং, হ্যাঁ এটাই তো রোল করতে স্যার, রোলিং 3-2-1 অ্যাকশন। আচ্ছা, সো আমার ইভেন্ট শেষ, কাজ করে ফেরত আসলাম, এখন বাজে রাত 2টা, বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম যে সব দেখাইতে কী কী কিনছি। ফার্স্টে তো ডেফিনেটলি আপনারা দেখলেন সোনি A7 IV, দিস ইজ দ্য ক্যামেরা, আমি আনবক্সিং করে ফেলছি। সোনির বক্সের ভিতর তেমন কিছু আহামরি থাকে না, বডিটা ছিল, কয়েকটা কেবল আছে আর একটা চার্জার আছে, দ্যাটস ইট। আমি দুইটা লেন্স কিনছি, দুইটা লেন্স নেওয়ার পিছে আমার অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে আমার যে পারপাসগুলো সেগুলো সার্ভ হবে কোন দুইটা লেন্স থাকলে, কারণ আমার বাজেট খুব বেশি ছিল না লেন্সের জন্য। লেন্স সিলেক্ট করার সময় আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি কী নিব অ্যাকচুয়ালি, আমি 24-70 নিব লেন্স, যেটা দিয়ে আমার জুম লেন্সের কাজ হয়ে যাবে, আর সাথে 18mm স্যামিয়াংয়ের একটা লেন্স আছে 1.8, ওই লেন্সটা খুব ভালো ছিল, সো আমি ভাবছিলাম ওইটা নিব। সো আমার ব্লগিংয়ের জন্য আমরা যেই ব্লগগুলো করি সেগুলোতে সেলফি ব্লগের জন্য ওইটা ওয়াইড এনাফ, আবার 24-70 ইজ আ ভেরি গুড রেঞ্জ, সেটা দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো, ডকুমেন্টারি হোক, ওয়েডিং ডকুমেন্টারি হোক, ইভেন্টস, তারপর আমার OVC যা যা আছে, মানে এভরিথিং ক্যান বি ডান উইদিন দ্যাট রেঞ্জ। কিন্তু আমি চিন্তা করলাম যে ব্লগ করার সময় আমি যে 18mm চিন্তা করতেছি, আমার একটা ফ্লেক্সিবল কিছু দরকার ছিল যেটা দিয়ে আমি একটু ভার্সাটাইল হইতে পারবো। তো আই থট যে ট্যামরনের যে 17-28 লেন্সটা 2.8, দিস গোজ ভেরি ওয়েল, কারণ এখানে 17mm তো ডেফিনেটলি আছে, বা সাথে হলো আবার 28mm আছে,
তো আমি যে কোনো সময় হয়তো আমাদের ব্লক ক্লক করার পরে 28mm দিয়ে আমি একটু ক্লোজ শটস নিয়ে নিতে পারবো। এর উপর দিয়ে আমি যদি সুপার 35 অন করি তাহলে আরেকটু এক্সট্রা কিছু রেঞ্জ পাবো। আই লাভ দিস লেন্স বিকজ ক্যামেরা আমি আগেও ইউজ করছি। এই যে এই লেন্সটা 1770 প্রবাবলি এটা আমার লাস্ট শট এই ক্যামেরা দিয়ে। অ্যান্ড আমি ভিডিওর শেষে আমি বলবো এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমি সেল করে দিব, তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার ইনস্টাগ্রাম সালমান সাদিতে নক দিতে পারেন, আমি ওখানে আপনাদের সাথে ডিটেলসগুলো শেয়ার করবো। 1728 এর দাম 70,000 টাকা, সাথে যেই সোনি লেন্সটা আমি কিনছি যেটা প্রাইম লেন্স আমার 50mm বাজেট ফ্রেন্ডলি লেন্স ফুল ফ্রেম ক্যামেরার জন্য, প্রাইস পড়ছে 22,000 টাকা। 22,000 টাকা ইটস আ ভেরি গুড ডিল, 1.85% সোনির একদম নেটিভ লেন্স, তো 50mm গুড ফর পোর্ট্রেট, সুপার 35 দিলে আরেকটু ক্লোজ যায় 70-ish বা 65। এই দুইটা লেন্স আমার 1 lakh মধ্যে হয়ে গেছে, টু বি প্রেসাইজ 92,000 টাকা পড়ছে। তো আমার এরকমই বাজেট ছিল একের মধ্যে কমপ্লিট করতে, তো আমি যদি সিগমা বা ওগুলো নিতাম তখন আমার প্রাইস অনেক বেশি পড়ে যেত, তখন আমি দুইটার জায়গায় একটা লেন্স আমার নিতে হইত। ফুল ফ্রেমের যে মজাটা একটু ওয়াইড লেন্স দিয়ে যখন শট নিব ওই জিনিসগুলো আসলে পাইতাম না আমি। পরের জন্য ওয়েট না করে আমি এই দুইটা একবারে নিয়ে নিছি, পরে লাগলে যদি কোনো লেন্স দরকার হয় আমি সব তখন নিব। ওকে, সো এই ছিল আমার মেইন ক্যামেরার জিনিসপত্র, মেইন যেগুলোতে বাজেট বেশি খরচ হয়েছে। এরপরে আমি কিছু অ্যাক্সেসরিজ কিনছি, আমি আরও অর্ডার করবো কিছু জিনিসপত্র পরে, যেগুলো এখন একদমই নেসেসিটি না সেগুলো আমি দিইনি। সো সেগুলোর মধ্যে পরে একটা ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি নিছি, অ্যান্ড সোনির অরিজিনাল যে ব্যাটারিগুলো ফুল ফ্রেমের এটার প্রাইস অনেক বেশি, এটা 8,500 টাকা লিখা কিন্তু আই থিঙ্ক 7,500 টাকা রাখছে আমার কাছ থেকে। সো প্রাইস ট্যাগ না দেখে আপনি ডাইরেক্ট ওনাদের কাছ থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট চাইেন তো ওখানে বেটার প্রাইস দিবে। ক্যামেরা বক্সের মধ্যে আরেকটা ব্যাটারি ছিল, সো এখন আমার দুইটা ব্যাটারি আছে। সারপ্রাইজিংলি আজকে আমি একটা 6 ঘন্টার ইভেন্ট কভার করছি, 6 ঘন্টায় আমার এক ব্যাটারি ইউজ করে 20% বাকি ছিল। সো আপনারা বুঝতে পারতেছেন ব্যাটারি লাইফ কতটা এক্সপেক্ট করা যায়। কিছু ফিল্টার্স কিনছি, একটা পোলারাইজার, যেহেতু আপনারা জানেন আমি গাড়ির অনেক শ্যুট করে থাকি অটোমোবাইল, সাথে আমি আমার দুই লেন্সের জন্য ইউভি ফিল্টার কিনছি। অনেকে ইউভি ফিল্টার ইউজ করতে চায় না, জানি না কেন, বাট আমার কাছে ইটস জাস্ট সেফটি পারপাসে। আমি যেভাবে রান অ্যান্ড গান শ্যুট করি ডাস্ট লাগতে পারে বা স্ক্র্যাচ পড়তে পারে, আমার এই ইউভি ফিল্টারের উপর দিয়ে যাওয়াটা বেটার। ইউভি ফিল্টারের প্রাইস আই থিঙ্ক 700 টাকা, এরকম প্রাইস পড়ছে 650-700 টাকা। পোলারাইজারের প্রাইস পড়ছে আমার 1500 টাকা। গাড়িতে যখন আপনার রিফ্লেকশনগুলো পড়ে তখন খুব একটা ভালো দেখায় না, ইভেন গাড়ির বাদ দিয়েও যদি গ্লাস বা এই টাইপের যদি কোনো শ্যুট করে থাকেন সেই রিফ্লেকশনগুলো ইজিলি কাটানো যায় আর দেখতে খুবই সুন্দর লাগে। আমার আগে ND ফিল্টার ছিল, আমি এটা কিনছিলাম, এটা হচ্ছে KNF এর, এটা আমি কিনছিলাম ফর মাই 1772.8 এই লেন্সের জন্য কিনছিলাম। ND ফিল্টারটা 67 থ্রেড ছিল এটার, তো আমি যেহেতু ক্যামেরনেরই 1728 কিনছি এটারও ডায়ামিটারটা সেম, তো আমার আর ND ফিল্টার নতুন করে কিনতে হয় না। একটা ডুয়াল চার্জার কিনছি, ক্যামেরার সাথে তো ডেফিনেটলি চার্জার আছে, বাট আমি অনেক ভিডিওতে বলছি আপনারা শুনছেন ব্যাটারি চার্জিংয়ের সময় অনেক এফিসিয়েন্ট হইতে হয়, আপনি একটা ব্যাটারি চার্জ হবে ওইটা খুলে আবার আরেকটা লাগাবেন, এরকম না করে একবারে গেট ইউর সেলফ আ ডুয়াল চার্জার। আমি যে এটা কিনছি এটাই অ্যাভেলেবল ছিল দেখে নিয়েছি, আই থিঙ্ক ইন ফিউচার আমি একটু চেঞ্জ করে নিব কোনো একটা ব্যাটারি প্যাক অ্যামাজন বা আলি এক্সপ্রেস থেকে কিনবো। সেকেন্ড লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার একটা মেমোরি কার্ড, UHS-II, দিস ইজ আ ফাস্ট স্পিড মেমোরি কার্ড, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে এটাতে সোনি নিজেদের। অ্যান্ড এটা সাজেস্ট করলো রিভিউ শপ থেকে, যেটা ইউজ করি A7IV-এর সাথে সবাই ইউজ করতেছে। অ্যান্ড ফাইনালি আমার সোনির বক্সের মধ্যে যেই স্ট্র্যাপটা থাকে দ্যাটস ফাইন, ওটাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আই লাইক দিস স্ট্র্যাপ। তো মেইন বেনিফিট হচ্ছে এই স্ট্র্যাপটাতে এরকম আপনার হুক আছে, তো আপনি যে কোনো সময় এভাবে খুলে ফেলতে পারেন, তো আবার লাগানোর সময় ইটস ভেরি ইজি, দ্যাটস ইট, এভাবে লাগাই ফেলতে পারবেন। তো যারা গিম্বলেও শ্যুট করেন আবার হ্যান্ড হেল্ডও শ্যুট করেন তাদের জন্য এই জিনিসটা খুব কাজের। দিজ আর দ্য সেট আপ, আমি এগুলাই কিনছি আজকে, অ্যান্ড সব মিলে আমার খরচ পড়ছে 3,35,000 টাকার মতো। ইটস আ গুড ডিল, বাট আমার আরও বেশি খরচ পড়তো যদি আমার গিম্বলও কিনতে হইতো এই ফুল ফ্রেমের জন্য, আবার আমার যদি ট্রাইপড কিনতে হইতো বড় দেখে। তো ওভারঅল কিছু খরচ আমার ওদিক দিয়ে বেঁচে গেছে, আমি A6400-এর সাথে অনেক জিনিসই কিনে ফেলছিলাম যেগুলো আমার অ্যাকচুয়ালি ফুল ফ্রেমের জন্য কম্পেটেবল, বাট আই এম ভেরি প্রাউড অফ মাই সোনি A6400। এটা যেভাবে সার্ভ করছে আমাদেরকে লাস্ট 1.5 ইয়ার্স, তো ওইটাতে আমি ফুললি স্যাটিসফাইড। এটা দিয়ে এখনও আমার মনে হয় আমি আরও 1.5 বছর ইজিলি আমি কাটা দিতে পারতাম, আমিও স্যাটিসফাইড।
তুমিও স্যাটিসফাইড? হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড ক্যামেরা, স্পেশালি উইথ দিস লেন্স এখন যেটা দিয়ে শুট করতেছি সিগমা 16, দিস ইজ আই থিঙ্ক দ্য বেস্ট কম্বিনেশন এভার। আমি অ্যাকচুয়ালি এই লেন্সগুলো সেল করে দিব। ইউ নো হোয়াট, ফাইজ আমরা ক্যামেরাটা সুইচ করি। ওকে আচ্ছা, তুমি এটা দিয়ে এখন শুট করবা। ওকে, আমাকে ওটা দিবা, আমি ওদেরকে দেখাই এই ক্যামেরাটা কি কি সেল করতেছে। ওকে গিভ মি। ওকে, সো এই ক্যামেরাটা সেল হবে, বাট এই হলো আমার ফার্স্ট টাইম, মানে নিজেকে ফার্স্ট টাইম শুট করতেছি A7 Mark 4 দিয়ে। কেমন লাগছে কোয়ালিটি? তোমাকে ওমা অনেক ভালো লাগছে, তাই নাকি? তোমাকে চেহারার প্রতিটা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো 10-bit 4K, ও মাই গড, ব্যাপার স্যাপার। তো এই সেই ক্যামেরা, এটা দিয়ে আমরা মোটামুটি 1.5 বছর এটা ইউজ করছি, একদম বলতে গেলে যতভাবে এটা ইউজ করা যায় ইউজ হয়েছে। দিস ক্যামেরা হ্যাজ আ ভেরি স্পেশাল প্লেস ইন আওয়ার হার্ট, কারণ আমাদের চ্যানেল দাঁড়ানোর পিছে এই ক্যামেরাটার মেইন কন্ট্রিবিউশন। সাথে রিসেন্টলি এই লেন্সটা কিনছিলাম, যার কারণে অনেক সিনেম্যাটিক হয়ে গেছিল সব কিছু। 1770 ট্যামলন 2.8, তো এগুলো আমরা সেল করে দিতেছি, 6400 and the 1770, এই দুইটা জিনিস আমরা সেল করে দিতেছি। বেশি ইনফরমেশন দিব না এখানে, যদি ইনফরমেশন দরকার হয় বা আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করলেই হবে। আচ্ছা, আমার সাথে সাথে অনেকগুলো ব্যাটারি আছে, আমার 5টা ব্যাটারি আছে, তো একটা এক্সট্রা লেন্স, ক্যামেরা বডি, সাথে আরেকটা লেন্স, সিগমা 16, A6400, ট্যামলন 1770 2.8, ব্যাটারিজ এক্সট্রা, একটা বডি গ্রিপ যাতে দুইটা ব্যাটারি একসাথে ইউজ করতে পারেন। এই তো এই জিনিসগুলো আমি সেল করে দিব, ইচ্ছা ছিল না, বাট দেন অ্যাগেন এত তো আমি ক্যামেরা কিনছি, এটা তো কিছু তো এত মাইনাস করতে হবে। সো দ্যাট ইজ ইট। অলসো আমরা আমার লাস্ট ভিডিওতে একটা গিভ অ্যাওয়ে ছিল, ওটা অ্যানাউন্স ভুলে গেছি, আমি এই ভিডিওতে অ্যানাউন্স করে দিই। মাউস প্যাডটা প্রিলুড টেক থেকে আমাকে দিয়েছিল একটা মাউস প্যাড, আর একটা আমি বলছিলাম গিভ অ্যাওয়ে করে দিব। গিভ অ্যাওয়ে উইনার হচ্ছে নুসরাত শামা আপু, আপু মেনশন করে দিও তুমি। হ্যাঁ আপু, ইফ ইউ আর সিইং দিস ইনবক্স মি, আপনার অ্যাড্রেসেস অ্যান্ড এভরিথিং দিয়ে দিলে আই উইল সেন্ড দিস টু ইউ। সো আমি আপুর প্রোফাইলে ঢুকে দেখলাম আপনি খুব গেম টেম খেলেন, আর্কিটেকচার কাজ করেন, আপনার সেট আপটা অনেক সুন্দর, সো দিস উইল বি আ গুড অ্যাডিশন টু ইউর সেট আপ অ্যাজ ওয়েল। সো ইফ ইউ ওয়ান টু চেক ইট আউট, প্রেলুড টেক ওদের পেজ দেখতে পারেন, ওরা অনেক ভালো করতেছে। ফ্রি শাও, সরি ফ্রি শাও তো বলে ভিক্ষা, বিগ শাউট আউট টু প্রেলুড টেক অ্যান্ড স্পেশালি ডিজিটাল শপ, থ্যাংক ইউ। ক্যামেরাটা আমার কাছে খুব ভালো লাগছে, রিজাল্ট শপ ক্যামেরা বানায় নি, সোনি বানাইছে, সো আমার ইউজ করে খুব ভালো লাগছে। রিজাল্ট শপ থ্যাংক ইউ খুব তাড়াতাড়ি সবার আগে নিয়ে আসার জন্য। আপনার যদি দরকার হয় ইনবক্স দেম, কন্ট্যাক্ট দেম, যদি কোনো কিছুর ডিটেলস দরকার হয় আমি যতটুকু পারি দিয়ে দিলাম। সো এই ভিডিও যদি ভালো লাগে, আই থিঙ্ক যারা পুরান আছেন চ্যানেলে তাদের কাছে হয়তো একটু নস্টালজিয়া ফিল হতে পারে, কারণ এই 6400 সেট আপ কেনার সময় অনেক হাইপ হয়েছিল যে ও ও ব্যাপার স্যাপার অনেক। So this is the new beginning and এই ক্যামেরা দিয়ে হয়তো একটু মোটিভেটেড ফিল করবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। অনেকগুলো ভিডিও আছে সামনে, DJI মিনি টুর ভিডিও, অজমো টুর ভিডিও আছে, তারপর ক্রেন M3 ভিডিও আছে, অনেক কিছু শ্যুট করে রাখছি বাট আপলোড করা হইতেছে না সময়ের অভাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, ইফ ইউ আর নট সাবস্ক্রাইব ইয়েট, ভেরি ক্লোজ টু 10,000, আর মনে হয় 100 জন বাকি। ওনা 100,000 ভুলে গেছিলাম, হাম্বল ব্র্যাগ, ভেরি ক্লোজ টু 100,000, আর মনে হয় 100-200 জন লাগে, দ্যাটস ইট। সো হেল্প দ্য চ্যানেল গ্রো, 100,000 হলে আরও বেশি বেশি ভিডিও বানাবো, প্রমিস। এটা বলছিলাম 10,000 যখন হয় তখন। আচ্ছা তাও করে দিন প্লিজ। সো দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও ইফ ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি, অ্যান্ড হোপফুলি A7 IV নিয়ে আরও যে কোয়েশ্চেন্সগুলো কমেন্টে আসবে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো। I'll see you in the next video. Until then, just do your thing. Love you.